ফরেনারগুলোর মধ্যে তুমি যদি দেখো সিপবি যে মুহূর্তে কিন্তু অনেক কটা গোল করেছে, তুমি যেটা বলছো ফরেনার চেঞ্জ করার কথা, চিমাও গোল করেছে যে জন্য তুমি এনেছো পেরোসোভিচ। এবার তুমি যদি বলো আমাকে যে এদেরকে চেঞ্জ করতে হবে, তুমি এটা বলো যে গোলকিপারগুলোকে চেঞ্জ করো, তোমার যদি গোলকিপার কর্নার থেকে গোল খায়, 40 ইয়ার দূর থেকে যদি গোল খায়, সেখানে কোচ নিশ্চয়ই খেলবে না, অফিসিয়াল খেলবে না। প্লেয়াররা প্লেয়ারদের নামের প্রতি ফুটবলটা কি একটুও খেলছে আমি জিজ্ঞেস করি, একটুও কি খেলছে? খেলতে পারছে না, কেউ না। কয়েকটা প্লেয়ার হাতে গুনে যদি দেখবো, হীরা মণ্ডল কোনো সময় দেখছি, রফিককে দেখতে কোনো সময় মহেশকে দেখছি একটু ভালো ফুটবল খেলতে, আদারওয়াইজ বাকিগুলো কোথায়? ফুটবলটা তো টিম গেম, আর প্রত্যেক দিন যদি তোমার টিম চেঞ্জ হয় সেই টিমটার রেজাল্ট এরকমই হবে। এবং তুমি দেখো লক্ষ্য করে প্রায় 9টা লাস্ট আমি দেখলাম 9টা, তারপর আরও ধরে রাখো প্রায় 10-11টা যদি তুমি গোল খাও, গোল তুমি করছো, গোল সেকেন্ডের মধ্যে খেয়ে যাচ্ছ, এগুলো কি তুমি শেখাবে? এগুলো কি অফিসিয়াল থেকে এগুলো শেখাবে কি কোচ? যে কোচ আছে সে শেখাবে কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে খেলতে হবে? এরকম যদি খেলতে থাকে, এটা তো তুমি বলতে পারবে না যে গোল করতে পারছে না, গোল করছে সব করছে, তাহলে গোল খাচ্ছে কেন? প্রবলেম তো অনেক আছে, সেটা আমরা দেখছিলাম বারবার। কিছু বলতে থাকো তোমাকে, আমার যতটা মনে হয় একটা ভালো স্টপারকে তোমাকে নিয়ে আসতে হবে, যেটা মেন ইম্পর্টেন্ট, আর একটা ভালো মিডফিল্ডার চাই যে পুরো মাঝখানটা দখল নেবে। যে খেলছে ফরেনার মাঝখানে আমির কিন্তু খারাপ খেলছে না, কিন্তু সেই ফুটবলটাও দিতে পারছে না যেটা অ্যাকচুয়ালি মাঝ মাঠে যেরকম খেলতো। আমি যদি আমার সঙ্গে যারা খেলা অবশ্যই মেহতাবের কথা আমি বলবো, সেরকম জেনারেল কোনো প্লেয়ারকে কিন্তু আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি যে পুরো দাপটের সঙ্গে খেলবে, সেটা কিন্তু একটাও নেই। ড্যানিয়েল চিমা অ্যাকচুয়ালি বড্ড বেশি ওকে টাইম দেওয়া হয়ে গেছে, অনেক টাইম দিয়ে দিয়েছে। ও কবে ফুটবল খেলবো নিজে জানে না, এখনও আনফিট, ওকে দেখলে মনে হয় পুরো ম্যাচ ফিট নয়। গোল হয়তো করে দিচ্ছে কোনো কোনো ম্যাচে, ঠিক আছে, কিন্তু ভাইটাল জায়গায় গোল করতে হবে তো, সেটা কিন্তু পাচ্ছি না। তুমি জিজ্ঞেস করো এই সময় তোমাকে এই প্লেয়ারগুলোই রাখতে হবে। নেক্সট উইন্ডোতে তুমি যদি কিছু প্লেয়ার চেঞ্জ করতে পারবে, সেটা তুমি এখন এই মুহূর্তে করতে পারো। যে কটা ম্যাচ আসছে তোমাকে ওদের বুঝিয়ে ভালো করে মেন্টাল তাদেরকে দিতে হবে, তারা কিন্তু যেহেতু এখন দেখো ওই প্লেয়ারকে নিয়ে তোমায় খেলতে হবে, ওদের আমার মনে হয় মেন্টাল একটু স্ট্রং করা উচিত প্লেয়ারদের, যে ক্লাবের জার্সির ঐতিহ্যটা বোঝাতে হবে। কত কত লোক খেলা দেখতে আসে, যারা কী অবস্থায় খেলা দেখতে আসে, তারা কোনো দিন ওই সাপোর্টার বা ওই বেসটা এখনও কেউ দেখেনি যারা নতুন প্লেয়ার এসছে। আমার মনে হয় ওরা যদি পুরনো ভিডিওগুলো দেখে তাহলে ওরা বুঝতে পারবে ক্লাবের ঐতিহ্য। ভারতীয় ফুটবল সে জুড়ি সবই খবরোঁ কে লিয়ে সাবস্ক্রাইব করে ইন্ডিয়া ফুটি কো, আর বেল আইকন দবানা না ভুলে।